1971 সালে যখন মহান মুক্তিযুদ্ধের আরম্ভ হয় 25 মাস কালো রাত্রে সর্বপ্রথম রাজার বাগ এবং পিলখানায় হামলা হয়। আমার পিলখানার পাশে আমাদের বাসা, এই গণকটুলি বাসা আমাদের ভাড়া করা বাসা ছিল। এই পিলখানা যখন হামলা করে আগুন লাগিয়ে দেয় তখন আমার মা শুধু একটি রেডিও নিয়ে আমাদেরকে নিয়ে আমাদের ভাই বোনকে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে তারা পিলখানা হামলার পর আমার বাবার নাম ছিল মোহাম্মদ সানাউল্লাহ, সানাউল্লাহ সানাউল্লাহ আরবি ভাষায় বলতে বলতে খুঁজতে খুঁজতে আমাদের বাসাটা আগুন ধরিয়ে দেয়। এই থেকে আমার বাবা মুক্তিযুদ্ধে যায়। এখন আমার বাবা করেছে মুক্তিযুদ্ধ, আমার বাবার কোনো চাওয়া পাওয়া ছিল না। এখন আমরা এই প্রজন্মের অনেকেই, এই প্রজন্মের সারা বিশ্বের যারা আছে, আমরা এখন করোনা যুদ্ধে অবতীর্ণ হয়েছি। ইনশাল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে এবং আমাদের নেত্রীর নির্দেশনা এবং আমাদের নেত্রীর সঠিক সিদ্ধান্তের কারণে আমরা অচিরেই বাংলাদেশের জনগণ, সারা বিশ্ববাসী করোনা থেকে মুক্তি পাবে, এটাই আশা করি। আমরা করোনা যুদ্ধে আমরা অবশ্যই বিজয়ী হব। আমি আসলে এই মানবতার কাজ করতে যেয়ে দীর্ঘ 105 দিন যাবৎ আজকে আমরা হতদরিদ্র মধ্যবিত্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছি। আমরা সর্বপ্রথমেই ফেব্রুয়ারি মাসে মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে আমরা সচেতন করার জন্য মাইকিং এবং লিফলেট বিতরণ করি। ঢাকার নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার ফজলুল তাপস, বাংলাদেশ আওয়ামী যুব লীগের চেয়ারম্যান অধ্যাপক ফজলে সাম পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের পক্ষ থেকে আমরা এই প্রচারণাগুলো চালাই। তারপরে এক পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী যখন আহ্বান করেন এই করোনা ভাইরাস মোকাবেলার জন্য অসহায় হতদরিদ্র এবং মধ্যবর্তীরা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে ভেঙে পড়বে, সেই নির্দেশনা মোতাবেক আমরা ঢাকার নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার ফজলুল তাপসের ব্যবস্থাপনায় তার সকল সহযোগিতায় আমরা দীর্ঘ 71 দিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 75টি ওয়ার্ড এবং 24টি থানায় আমরা এই করোনা ভাইরাস মোকাবেলার জন্য হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করি। এবং গত ঈদে এবং আজ এবারের ঈদে দুটি ঈদে আমরা আলাদা কর্মসূচি নিয়ে ঢাকা শহরে 4টি ভাগে বিভক্ত করে আমরা ঈদ উপহারগুলো ঈদুল ফিতরের সময়ও, বর্তমান ঈদুল আজহার সময় আমরা 4টি বিভাগ ভাগ করে আমরা ঈদ উপহারগুলো বিতরণ করছি। বাংলাদেশ আওয়ামী যুব লীগের চেয়ারম্যান সাধারণ সম্পাদকের পক্ষ থেকে এইভাবে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তা 71 দিন যখন আমাদের কর্মসূচি শেষ হয় মাননীয় মেয়র মহোদয়ের, তারপরে আমরা বাংলাদেশ আওয়ামী যুব লীগের চেয়ারম্যান অধ্যাপক ফজলে সাম পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের পক্ষ থেকে আমরা দীর্ঘ বাকি দিনগুলো একধারে সকাল থেকে রাত পর্যন্ত আমরা বিভিন্ন নিম্ন অঞ্চলে হতদরিদ্রদের মাঝে ত্রাণগুলো বিতরণ করি। 105 দিন এই ত্রাণ বিতরণে আসলে আমাদের ঝুঁকি বলতে আমাদের সাথে একজাক তরুণ, একজাক যুবলীগের নেতাকর্মী, একজাক ছাত্র সমাজ আমাদের সাথে কাজ করেছে। ইনশাল্লাহ আমরা সবাই সুস্থতার মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সরকারের 12 দফার নিয়ম নীতি মেনে চলেই আমরা এই ত্রাণের কাজগুলো করেছি। ইনশাল্লাহ 105 দিনের মধ্যে আমরা ত্রাণ বিতরণে কোনো বাধা সৃষ্টি হয় নাই। তবে ওই যে কিছু কুচক্রি মহল আছে আপনার শুদ্ধি অভিযানে, গত বছর এই সেপ্টেম্বর মাসে, আপনি ভালো একটা প্রশ্ন করেছেন, এই সেপ্টেম্বর মাসেই শুদ্ধি অভিযানে অনেক অপরাধী গ্রেপ্তার হয়েছে এবং অনেক অপরাধী গ্রেপ্তার না হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের থেকে কিছু লোক হয়তো ডিস্টার্ব করার চেষ্টা করেছে কিন্তু কোনো জায়গায় সফলতা অর্জন করতে পারে নাই। আমরা ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমরা সকল কার্যক্রম সুষ্ঠুভাবে আজও পর্যন্ত সম্পূর্ণ করেছি। আর সবচেয়ে বড় বিষয়, আমাদের অনুষ্ঠানের এই 105 দিনের মানে 98% দিন আপনার টিভি, এই যে ঢাকা হালচাল, এই টিভির পরিবার আমাদের সাথে ছিল, আপনার এই সাক্ষী আমার কার্যক্রমের। আপনারা আমাদের চেয়ে ভালো জানেন, কারণ হালচাল পরিবারে, হালচাল ঢাকা হালচালের পরিবার আমার সঙ্গে 105 দিনের
98 দিনই ছিল, সেজন্য আপনারাই সাক্ষী, অর্থাৎ আমাদের এখানে কোনো বাধার সম্মুখীন আমরা হইনি, যতটুকু হয়েছি আমরা মোকাবেলা করেছি এবং আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্দেশে কাজগুলো করতে পেরেছি। করোনা থেকে বাঁচার জন্য এখন আল্লাহ পাকের উপর সর্বপ্রথম নির্ভরশীল হতে হবে আমাদের, কারণ দীর্ঘ 5 মাস হয়ে গেল সারা বিশ্বেই করোনা মহামারী আক্রান্ত, সারা বিশ্বের স্বাস্থ্য বিভাগকে তছনছ করে দিয়ে, সারা বিশ্বের বিবেককে নষ্ট করে দিয়ে, সারা বিশ্বের আপনার এই স্বাস্থ্য পণ্ডিতদের যারা স্বাস্থ্য নিয়ে গবেষণা করে তাদেরকে তছনছ করে দিয়ে আজকে বিশ্ব এই করোনা ভাইরাস এখনও পর্যন্ত বিশ্বের 6.5 কোটি মানুষের মধ্যে অনেক মানুষ বহন করে চলছে। আসলে এটা একটি মারাত্মক ভাইরাস, এই ভাইরাসকে মোকাবেলা করার জন্য এক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমার মনে হয় না এর থেকে মুক্তি পাওয়া যাবে। তারপরও আমাদের সতর্ক থাকতে হবে এবং জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর যে আবেদন নিবেদনগুলো আছে স্বাস্থ্যবিধি, সেগুলো মেনে চলতে হবে। হয়তো এগুলো মেনে চললে এবং সুন্দরভাবে এই যে জীবনযাপন করলে এবং সৎ নিষ্ঠা বা এবং নামাজ পড়ে যদি ভালো থাকা যায়, তার এইগুলো করলেই আমার মনে হয় আল্লাহ পাক আমাদের একদিন এই করোনা ভাইরাস থেকে মুক্তি দেবেন আমি মনে করি। আমি ঢাকা DYC ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, এটা একটা দক্ষিণ এশিয়ার একটি আন্তর্জাতিক সংস্থা। এই সংস্থার আমাকে এরা ফলো আপ করেছে, আমি নিজেও জানতাম না। 101 দিনে যখন আমি ত্রাণ দিতে যাই তখন আমাকে ফোন করে বলে যে আপনি দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক বিষয়ক একটি প্রতিষ্ঠান DYC ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে আপনি ভূষিত হয়েছেন, ঢাকায় আপনি একমাত্র যিনি সর্বোচ্চ ত্রাণ বিতরণ করেছেন। আমি তখন এই অ্যাওয়ার্ডটা পাই, অ্যাওয়ার্ড পাওয়ার মাধ্যমে আমি এই অ্যাওয়ার্ডটি আমার সাথে যারা কাজ করেছে তাদেরকে উৎসুক করে দিই এবং আমার এই অ্যাওয়ার্ড পাওয়ার পর থেকে আমার কাজের গতি আরও বৃদ্ধি পেয়েছে। এবং আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমি আগামী দিন যতদিন করোনা মহামারী থাকবে আপনাদের সাথে নিয়ে করোনা মোকাবেলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক ফজলে শাম পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের পক্ষ থেকে তাদের ব্যবস্থাপনায় ইনশাল্লাহ ঢাকা দক্ষিণের এই 75টি ওয়ার্ড 24টি থানায় কাজ করে যাব এই প্রত্যাশা করি।